অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে মঙ্গলবারের এখন ঘড়িতে বাজে সকাল 7:30। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা ভালো লাগবে। কালকে যেই মিক্স ভেজটা বানিয়েছিলাম সেই সবজিটা কিছুটা রাত্রে রয়ে গেছিল, আর তখনই আমার ছেলে বলেছে আমাকে কালকে টিফিনে একটু পরোটা বা লুচি করে দিও, আমি সেটাই নিয়ে যাব। সেই কারণে সকালে উঠেই আগে ছেলের পরোটাটা বানিয়ে দিয়ে টিফিনটা প্যাক করে দিয়ে দিয়েছি, আর আজকে আমি স্কুলে দিতে যাইনি। সেই কারণে ছেলে স্কুলে বেরিয়ে যাওয়ার পরে বাসি বিছানাটাও গুছিয়ে নিলাম। তার আগে কিন্তু আমার স্নান পুজো দুটোই হয়ে গেছে, আর জামা কাপড়ও প্রতিদিনের মতন কাচাকুচি হয়ে গেছে। তবে সেগুলো আর মেলা হয়নি তাড়াহুড়োর জন্য, তবে বিছানাটা গুছিয়ে জামা কাপড়গুলো মেলে দেব। আসলে প্রতিদিন সকালটা শুরু হয় ঘড়ির সাথে তাল মিলিয়ে, শেষও হয় তাল মিলিয়ে। কারণ সকালবেলা উঠেই আগে স্নান পুজো সেরে ছেলের টিফিন বানিয়ে দিয়ে ওকে টাইমের মধ্যে আমাকে স্কুলে পাঠাতে হয়, আর সেই টাইমটা যদি 19-20 হয়ে যায় তাতে ওরও প্রবলেম আর আমারও প্রবলেম। আর সেই কারণেই মাঝে মধ্যে কিন্তু টাইমের একটু এদিক ওদিক হয়ে যায়, আর সেই দিনগুলোকে আমার কাজের উল্টোপাল্টা করে নিতে হয়। তবে তারপরে সমস্ত কাজগুলোই আবার নিজের মতন সেট আপ করে শুরু করে দিই। আমার এই সকালের তাড়াহুড়োটা বিশেষ করে ছেলেকে স্কুল পাঠানোর আগে পর্যন্তই থাকে, আর শীতের দিনগুলোতে কিন্তু আরও তাড়াতাড়ি সময় কেটে যায়, তখন সময়ের সাথে তাল মিলোতেই পারি না। তবে আমি সমস্ত কাজ একটু টাইমের মধ্যেই করার চেষ্টা করে থাকি। আর এই অভ্যেসটা বলতে পারো আমার মায়ের থেকে শেখা, কারণ আমার বাবা তো সরকারি কর্মচারী ছিলেন, বাবাকেও দেখতাম সকালে একটা টাইমের মধ্যে বেরোতে, তারপরে আমাদেরও স্কুল কলেজ ছিল, তাই আমার মা সকালে সমস্ত কাজ সেরে ফেলতো একটা টাইমের মধ্যে, আর তার পরবর্তীতে সেই কাজগুলো আমিও এখন করার চেষ্টা করি নিজের সংসারে। আসলে আমাদের মেয়েদের সংসার সম্বন্ধে ধারণাটা কিন্তু মাকে দেখেই প্রথম থেকে শেখা, তবুও শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির সংসারের মধ্যে আকাশ পাতাল তফাত থেকেই যায়। তবে সেরকম সমস্যার মধ্যে আমাকে কখনো পড়তে হয়নি, এখন তো সম্পূর্ণই নিজের হয়ে গেছে, এখন তো আমি যেমন চলবো আমার সংসারও তেমনভাবেই চলবে। ইতিমধ্যে আমার অনেকগুলো কাজ সারা হয়ে গেছে, আর আমার হাজব্যান্ডও বাজার থেকে চলে এসেছে, তার আগে ছেলেকে স্কুলে দিয়ে দিয়েছে, আর তারপরেই বাজার করে ফিরেছে। আজকে রান্না করব পাঁচমিশালি একটা সবজি, আর তার সাথে করব মাছের ঝোল, সেটা করব কাঁচকলা আলু দিয়ে। সমস্ত মাছ সবজি ধুয়ে রেখেছি, আর এখন আগে হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো। হাজব্যান্ডের জন্য আজকে পরোটা বানিয়েছি, আর তার সাথে তো সবজি কিছুটা ছিল, সেটা দিয়েই দিয়ে দেব। আর এখন আমি রান্নাটাও বসিয়ে দেবো। আজকের ভয়েসটা শুনে বুঝতেই পারছো গলার কন্ডিশন খুব একটা ভালো না, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর গলাটাও ভীষণ ব্যথা, তবুও চেষ্টা করছি তোমাদের সাথে কথা বলার। আজকে যেহেতু মঙ্গলবার, আমাদের তো নিরামিষ না, আমিষের দিন, তাই আজকে ভাবছি পাঁচমিশালি সবজিটা একটু অন্যরকমভাবে করব। প্রথমে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর কাঁচা লঙ্কাটা বেটে দেব, তার মধ্যে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম, এটা ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে এর মধ্যে একটু আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে সবজিটা রান্না করব। আর আমি এরকম ধরনের সবজিতে কখনোই কিন্তু জল দিয়ে রান্না করি না, সবজি থেকে যে জলটা ছাড়ে সেই জলটা দিয়েই যদি সবজিগুলো সিদ্ধ হয় সেই সবজি খেতে কিন্তু একটা অন্যরকমই টেস্ট লাগে। আর ওইদিকে সবজিটা বসিয়ে দিয়ে আমি এদিকে মাছগুলো ভেজে মাছের ঝোলটাও বসিয়ে দেব। তো আমার হাজব্যান্ডের আজকে খুব ডিমান্ড হয়েছে যে একটু কাঁচকলা আলু দিয়ে পাতলা ঝোল করো মাছের, সেই কারণেই আজকে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোলটা করব। আমরা কিন্তু মাছের ঝোলটা সব রকমভাবেই খেতে পছন্দ করি, কখনো পেঁয়াজ রসুন দিয়ে মাখা মাখা করে রান্না করি, আবার কখনো পাতলা কোনো সবজি দিয়ে ঝোল করি। আজকে যেমন কাঁচকলা আলু দিয়ে করবো সেরকমভাবে ফুলকপি আলু দিয়ে বা কখনো ডাঁটা আলু দিয়ে করেই থাকি। বন্ধুরা, প্রতিদিনের মতন আবারও করে বলে রাখি,
যদি আমার ভিডিওটার কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। রুম্পি দাস নামে আমার এক বন্ধু বা বনু বলে থাকো, সে আমার উপরে বেশ কিছুটা রাগ করেছে, সবারই নাম নেওয়া হয় তার নাম নেওয়া হয় না বলে। তো রুম্পি, তোমার নামটা কিন্তু আজকে আমার ব্লগে নিয়েছি, যদি শুনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কথা বলতে বলতে আমার মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে। আজকে মাছের ঝোলটা একদমই পাতলা করেছি আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে। আর এদিকে আমার সবজিটাও কিন্তু হয়ে গেছে, তবে এই সবজিটার মধ্যে একটা জিনিস মিসিং ছিল, সেটা হচ্ছে বড়ি। তবে বড়িটা একদমই আমার ঘরে ছিল না বলে দেওয়া হয়নি, তবে আমার হাজবেন্ড কিন্তু এরকম সবজির মধ্যে বড়ি খেতে খুব পছন্দ করে। আর সমস্ত রান্না করে চালটা ধুয়ে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো, আর তারপর ছেলেকে স্কুল থেকে এনে ভাতটা বসিয়ে দেব। আমি তো এমনি গরম ভাত খেতে বিশেষ পছন্দ করি, আর শীতকালে তো আরও বেশি গরম ভাত খেতে ভালো লাগে। ইতিমধ্যে ছেলেকে আনাও হয়ে গেছে আর আমার ভাতও রান্না হয়ে গেছে, এখন ছেলেকে খেতে দিয়ে দিলাম। স্নানের পরে ছেলের বেশ ঠান্ডা লেগেছে, আর তাই বললো মা আজকে আমাকে একটু ভাত খাইয়ে দেবে, আমি বারান্দায় বসে থাকি। তো ভাবলাম ও যখন আবদারটা করলো আমারও একটু রোদ পোয়ানো হয়ে যাবে আর ছেলেকেও খাওয়ানো হয়ে যাবে। আর আমাদের এই উঠোনটায় খুব সুন্দর রোদ্দুর পড়ে, মানে সকালে রোদ ওঠা দেখে আমাদের সারা বাড়িতে কিন্তু খুব সুন্দর রোদ পড়ে। বিকালে ঘুম থেকে ওঠার পরে গলাটা আরও বেশি ব্যথা করছে, আর নাক দিয়ে অনবরত জল বেরিয়ে যাচ্ছে। তো রাস্তা দিয়ে ঘটি গরম যাচ্ছিল, আর এটাই এখন একটু খেয়ে নেব যদি মুখটা একটু ভালো লাগে। এই ঘটি গরমটা খেতে ছোটবেলা থেকে ভীষণই ভালো লাগতো, তবে এখন তো আর সেভাবে পাওয়া যায় না। তবে এই লোকটা আমাদের পাড়াতে সপ্তাহে দু তিন দিন আসে, আর যখনই আসে আমি কিন্তু খাই। আর আজকে আমি একাই খেয়ে নেব, কারণ ছেলে নেই, ছেলে পড়তে গেছে, আর ছেলে পড়ে থেকে ফেরার পথে আবার ফুচকা এনেছে খাবে বলে, তাই ফুচকাগুলোর মধ্যে আলু পরে ওকে দিয়ে দেব। আমার ছেলে ফুচকা খেতে কিন্তু খুব ভালোবাসে, ও কিন্তু একাই 20 টাকার ফুচকা খেয়ে নিতে পারে, তবে মাঝে মধ্যে একটু কনস্টিপেশনের প্রবলেম হয় বলে খায় না ভয়েতে, আবার কখনো কখনো ইচ্ছেও করে, বাচ্চা বলে কথা। আর আজকে রাত্রে ডিনারে ছিল রুটি আর তড়কা, তার সাথে দেখো ছিল মিষ্টি। রাত্রিবেলা খাওয়া শেষে একটু মিষ্টি খাওয়ার অভ্যেসটা কিন্তু আমার বিয়ের আগের অভ্যেস, আমার মা বাবা এখনও খায়। তাহলে বন্ধুরা, খেতে খেতে তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।